বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক, নাম ইকবাল হোসেন, বাবার নাম আসমত আলী, বাড়ি সোনামুড়া কাঠালিয়া এলাকায়। মঙ্গলবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটে বিলুনিয়া থানাধীন গর্জনিয়া বিএসএফ ক্যাম্পের সামনে। মানে সামনের দিকে দুজন কথা কইতে আছি, বাইক আইতে আছে, এরকম একটা শব্দ পাইছি, আমরা বাইক আইতে আছে, যখন এবার ঝপর করে মানে একটা শব্দ হলো, তখন এবার আইয়া দেখতে আছি মানে কিছুও দেখছি না, মানে শব্দ হয়েছে ঝপর করে পড়ছে, তখন এবার উঁচু দিয়ে দেখি কিটা আমরা নেচে মাছ করে দিচ্ছি, মাছ পড়ছে, তখন এবার নিজে নিজে একটু আড়িয়া গেলাম যে মনে মাছ তুলিয়া যাইতে আছে, অথচ অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন এবার নেচে দিয়ে ঘুরে যাই আর দেখছি যাই আর দেখি কিটা আমরা ওই বাইকের হেলমেট কুতুর ভাঙা চুরা কুতুর আছি, আর বাইকের এই আমরা সাধারণ একটু সাইড গ্লাসটা মনে দেখা গেছে, জানা যায় ইকবাল হোসেন একজন মাছ ব্যবসায়ী। অন্যান্য দিনের মতোই কাঁঠালিয়া থেকে মাছ নিয়ে বিলুনিয়া এক নং টিলা বাজারে আসার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাইক সহ পড়ে যায় কালভার্টের নিচে। স্থানীয় লোকজনেরা জানায় দুর্ঘটনাস্থল থেকে একটু দূরে ছিলাম, বাইক আসার শব্দ শোনার পর হঠাৎই জলের মধ্যে কিছু একটা পড়ার শব্দ শুনেছি, সাথে সাথে ছুটে এসে দেখতে পায় কালভার্টের নিচে মাছ পড়ে ছড়িয়ে ছিটিয়ে। এদিক ওদিক খুঁজতে গিয়ে বাইকের পেছনের দিক দেখতে পেয়ে সাথে সাথেই চিৎকার চেঁচামেচি করার পর ছুটে আসে লোকজন। কালভার্টের নিচে বৃষ্টির জল জমে থাকাতে বাইক চালককে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। কালভার্টের নিচ থেকে দেহ উদ্ধার করে বিলুনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে ইকবাল হোসেনকে। অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মী জানান, থানা থেকে খবর পেয়ে ছুটে আসি ঘটনাস্থলে। অনেক খোঁজাখুঁজির পর কালভার্টের নিচে জল থেকে ইকবালকে উদ্ধার করি। বিলুনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেনকে পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা দেন। খবর দেওয়া হয় ইকবাল হোসেনের পরিবারকে। হাসপাতালে ছুটে এসে ইকবাল হোসেনের নিথর দেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে তারা। বিলুনিয়া হাসপাতালের মর্গে ময়না তদন্তের পরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে ইকবাল হোসেনের নিথর দেহ। মর্মান্তিক বাইক দুর্ঘটনায় নিহত ইকবাল হোসেন এই খবর চাউর হতেই শোকের ছায়া নেমে এসেছে কাঁঠালিয়া এলাকা জুড়ে। পাশাপাশি বিলুনিয়া মাছ ব্যবসায়ীরাও এই দুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। অনেক জল কালভার দিয়ে পরে একটা বাইক দেওয়া গেছে, বাইকটা করা হয়েছে, তারপরে অনেক খুঁজে খুঁজে পরে হয়েছে দেহ পাইছে। আচ্ছা, দেহের মধ্যে কোনো আঘাত আছে? কতক্ষণ লাগছে আপনার উদ্ধার করতে? আধা ঘন্টা। আধা ঘন্টা জল আছে।
জল এখন কমে আছে।